আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, শিশুদের কিভাবে শোয়াবেন এটি নিয়ে অনেক অভিভাবকদের কৌতূহল থাকে। শিশুদের স্বাভাবিক চিত করে শোয়াবেন, খাওয়ানোর সময় মাথাটা একটু উঁচু করে রাখবেন। দীর্ঘক্ষণ চিত করে শোয়ালে শিশুর ডিসকমফোর্ট হতে পারে, জন্মগত শ্বাসনালী দুর্বল থাকলে অনেক বেশি শব্দ হতে পারে, সেক্ষেত্রে ডান বা বাম কাতেও শোয়াতে পারেন। আপনার সন্তানকে একটু বড় বয়সে একটু উঠিয়ে বসে রাখতে পারেন, সেটি বাচ্চার কমফোর্টনেসটা অনেক বাড়াবে। আপনার বাচ্চাকে বাচ্চার পছন্দ অনুযায়ী শোয়াতে পারেন। অনেক সময় বাচ্চা উপর হয়ে থাকে, ডান বাম কাত হয়ে শুয়ে থাকে, অনেক অভিভাবকরা এটি নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করে। যদি বাচ্চার ডায়েট হ্যাবিট ভালো থাকে, বাচ্চার প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক থাকে, নিয়মিত বিরতিতে ওজন বাড়ে, সেক্ষেত্রে একটু ডান বাম বা চিত হয়ে শোয়াটা বড় কোনো খারাপ রোগের লক্ষণ না। আপনার সন্তানকে সন্তানের পছন্দ সই শোয়ান, তবে এক শোয়ায় যেন একটা কমন পজিশনও যেন বারবার না শোয় সেটি নিশ্চিত করুন। বারবার একটু পাশ চেঞ্জ করে দিতে পারেন, ডেইলি 3-4-5 ঘন্টা পরপর শোয়ার সময় ডান বা বাম করে দিতে পারেন। তবে খাওয়ানোর সময় মাথাটা একটু উঁচু করে খাওয়ানোটা খুবই জরুরি। একটু বড় বাচ্চাদেরকে বসিয়ে খাওয়ানো উচিত, বাড়ন্ত বাচ্চাদেরকে চামচে বা নিজের হাতে খাওয়ানোর অভ্যাস করুন। আপনার সন্তান বেড়ে উঠুক সুস্থতা নিয়ে আপনার সচেতনতায়। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।